প্রিয় সুধী WLM বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখব উইকিল্যাবস মনুমেন্টস বাংলাদেশ ফটো কন্টেস্টে কি করে ছবি আপলোড করা বা জমা দেওয়া যাবে। আপনাদের সাথে রয়েছি আমি সবাব মোস্তফা। আসুন প্রথমে আমরা WLM বাংলাদেশের হোম পেজে যাই। এই জন্য আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে commons.wikimedia.org। আমরা কমন্সের হোম পেজে চলে এসেছি। এখান থেকে আমাদের সার্চ বারে টাইপ করতে হবে আরেকটি কোড, সেটা হচ্ছে COM:WLMBD2016। এখানে আমার সাজেশন দেখাচ্ছে, আমরা এটার উপর ক্লিক করি। আমরা উইকিল্যাবস মনোমেন্টস বাংলাদেশের পেজে চলে এসেছি। এই পেজে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো আমরা পরে দেখতে পারি। ডান সাইডে বলা আছে হাউ টু পার্টিসিপেট, আমরা এই লিস্টটা ফলো করে দেখতে পারি। তো প্রথমে প্রিপেয়ার ইউর ফটোস ফ্রম এনি মনুমেন্টস ইন বাংলাদেশ, এই লিঙ্কটাতে আমরা যদি ক্লিক করে নতুন একটা ট্যাবে খুলে নিলাম, এখানে উইকিপিডিয়া বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা দেখা যাচ্ছে এবং এই তালিকাটি করা হয়েছে বিভিন্ন বিভাগের অধীনে। তো আমার কাছে একটি ছবি আছে যেটি অষ্টগ্রামে তোলা কুতুব শাহী মসজিদের একটি ছবি। আমি জানি যে অষ্টগ্রাম হচ্ছে কিশোরগঞ্জ জেলার অধীনে, যেটা ঢাকা বিভাগের ভেতরে পড়ার কথা। তো আমরা এখানে যদি একটু খুঁজি ঢাকা বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাতে কুতুব মসজিদ আছে কিনা। আমরা স্ক্রল করে যদি নিচের দিকে আসি আমরা খুঁজে পেয়েছি কুতুব মসজিদ। এখানে খেয়াল করুন বাঁদিকে একটি কোড রয়েছে, এই কোডটির কাজ আমরা পরে দেখব। তো এখানে ক্লিক করে আমরা ছবি আপলোড করব, কিন্তু তার আগে আমাদের আরেকটি স্টেপ পার হয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের সাইন ইন করতে হবে অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের যদি ইতিমধ্যেই উইকিপিডিয়া কিংবা কমন্সে কোনো আইডি থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করে সেখানে ঢুকে যেতে পারি, অথবা আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে নতুন আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আমরা আবার ফিরে এসেছি উইকিল্যাবস মনুমেন্টসের পেজে। এবার আমরা যে আরেকটি ট্যাবে খুলে রেখেছিলাম সেখান থেকে কুতুব মসজিদের ডানে যে ছবি আপলোড করুন এখানে বাটনে ক্লিক করে আমরা ছবি আপলোড করব। তার আগে আমরা একটু ছবির অবস্থাটা দেখে নিই, আমাদের যে ছবিটা আমরা আজকে আপলোড করব সেটির একটু কী অবস্থায় আছে। আমরা এই ছবিটি আপলোড করতে চাই। এই ছবিটির ফাইলের নামে আসলে ক্যামেরার দেওয়া একটি ডিফল্ট নাম দেওয়া আছে, এই নামটি থেকে ছবিটির বিষয়বস্তু সম্পর্কে ধারণা করা একটু কঠিন। তো আমরা এইটাকে একটু রিনেম করে নিতে চাই, আমরা এটাকে নাম দিতে পারি কুতুব মস্ক ফ্রন্ট। এটি কুতুব মসজিদের সামনের দিকের একটি ছবি, আমরা এটাকে একটু রিনেম করে নিয়েছি। এবার আমরা ছবিটি আপলোড করব। আপলোড বাটনে ক্লিক করলে একটি আপলোড উইজার্ড চালু হবে, এখান থেকে আমরা সিলেক্ট মিডিয়া ফাইলস টু শেয়ার এখানে ক্লিক করি। যে ছবিটি আপলোড করতে চাই সেই ছবিটি এখানে দেখি ওপেন ক্লিক করলে আপলোড শুরু হয়ে যাবে। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমরা লাইসেন্স পেজে চলে এসেছি। এই লাইসেন্স পেজে আপনার কাছে জানতে যাচ্ছে এই ছবিটি আপনার নিজের ছবি কিনা এবং এই ছবিটি আপনি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশ করতে রাজি আছেন কিনা সেই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। আমরা নেক্সট স্টেপে সামনের দিকে চলে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুতুব মসজিদের ফাইলের নাম থেকে এখানে একটি অটোমেটিক টাইটেল নিয়ে নিয়েছে। আমরা একটু এটাকে আর একটু খসামাজা করতে পারি, আমরা এটাকে বলে দিলাম কুতুব মস্ক ফ্রন্ট। এবং ডিসক্রিপশনের বাক্সে আমরা আর একটু তথ্য যোগ করে দিতে পারি। ক্যামেরার এক্সিপ থেকে বেশ কিছু ডাটা এখানে নিয়ে নিয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আইডি অফ ন্যাশনাল মনুমেন্টস, এখানে একটি কোড অটোমেটিক্যালি যোগ হয়েছে, খেয়াল রাখতে হবে যেন ভুলক্রমে এই কোডটি কোনোভাবেই ডিলিট হয়ে না যায়। এরপর আমরা নেক্সটে চেপে পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের ছবিটি পাবলিশ হয়ে গেছে, এখন আমরা এই লিঙ্ক থেকে সরাসরি এই লিঙ্ক থেকে আমরা ছবিটি দেখতে পাবো আমরা চাইলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কুতুব মসজিদের ছবিটি আপলোড হয়ে গেছে। তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনার যত খুশি ছবি আপনি আপলোড করতে পারবেন। শুধু আপলোড করবার সময় খেয়াল রাখবেন যে ছবির যত বেশি হাই রেজলিউশন আপ করা যায় ততই ভালো।